তো আমরা এখন এই যে আম, এই আমটাকে আমরা এখন মেস্টুলের মাধ্যমে একটু রিয়েলিস্টিক কালার দেওয়ার চিন্তা ভাবনা করব। সর্বপ্রথম এই জায়গাটাতে আমরা মেস্টুল সিলেক্ট করলাম, করে নিয়ে এসে এটাতে একখানে ক্লিক করলাম। দেখেন এটা একটা কিন্তু ঢেউয়ের মতো আকার ধারণ করলো, এবং এটা এক্স এবং ওয়াই অক্ষ বরাবর একটা নতুন করে অ্যাঙ্কর তৈরি করেছে। এই অ্যাঙ্করটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটাকে যদি একটু কালার কম্বিনেশান করে দিই, তাহলে কিন্তু এটা একটা কালার, নতুন করে কালার ওখানে ধারণ করতেছে। আবার আমি ওটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে, ওই অবজেক্টটা নাহলে কিন্তু কাজ করবে না। আমি আরও একখানে একটু দিলাম, এই জায়গাটাকে আর একটু কালার দিলাম। এখন দেখেন এইখানে কিন্তু একটা অ্যাঙ্কর বাই সিস্টেম ক্রিয়েট হয়ে গেছে। এই অ্যাঙ্করটাকে আমি সিলেক্ট করে এটাকে একটু হালকা করে দিচ্ছি। দেখেন এই কালারটা ধীরে 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 কিন্তু মিশে যাচ্ছে, এই কালারটা আবার ধীরে 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 এসে কিন্তু মিশে যাচ্ছে। এখন এই জায়গাটাকে আমি একটু লাইট করে দেবো, কারণ যাতে যেন মনে হয় যে ওই দিক থেকে আলোটা এসে পড়তেছে ওইটার উপর। আপনাদের ওই দিক আসলে এক একজনের বাসাতে এক এক জায়গায়, এই জন্য আসলে বলা মুশকিল। আপনারা হয়তোবা জানেন যে স্থানকাল পাত্রভেদে অনেক জিনিস অনেক রকম হয়ে থাকে। একটু জাস্ট ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বাদল বাবু, হ্যাঁ এই তো আছে, উঠে ক্লাসে আছে, পরে ফোন দিই তোমাকে। বুঝতে পারিনি, কলেজ তো খোলা আছে মোটামুটি দুটা পর্যন্ত। হ্যাঁ আচ্ছা, এই কালারটা কিন্তু এখানে ম্যাচ করতেছে না। আচ্ছা এখন যদি আমি এটাকেও একটু কালার দিয়ে দিই, মানে আপনাদের ওইদিকে এই ধরনের আমগুলাকে আপনারা কী বলেন আমি জানি না, অন্যটা সিলেক্ট হয়ে গেছে। আমি সিলেক্ট করব এই অঙ্কটাকে, আমার সিলেক্ট হচ্ছে এই অঙ্কটা। আমি একটু জুম করে নিই, এবার এই অঙ্কটা সিলেক্ট হয়েছে। এই মেস্টুলের ক্ষেত্রে অবশ্যই আপনাকে পুরো বস্তুটাই আপনাকে রেখে দেন কিন্তু হচ্ছে কালার চুজ করতে হবে, না হলে আপনি কিন্তু বুঝতেও পারবেন না যে সেখানে কালারটা কী আসতেছে। অ্যাকচুয়ালি আমি ইলাস্ট্রেশনের কাজ এইভাবে আসলে খুব কমই করি, বা ইতিপূর্বে খুব কম সময় করেছিলাম আর কি। যদিও বা করেছি সেটা কালার কম্বিনেশন বায়ার দিয়ে দিয়েছে, আমি জাস্ট কাজ করে দিছি আর কি। তবে সেই ক্ষেত্রে সবথেকে বেটার অপশান হচ্ছে আপনারা যদি গুগল থেকে ইমেজ নিয়ে এসে যদি করেন, সেক্ষেত্রে কালারটা রিয়েলিস্টিক এবং ইয়া করা পসিবল।
মনে করেন যে আপনার এমটার তো একটাই মাত্র কালার মোটামুটি আসতেছে, তারপরে ধরেন যে আমরা এটাকে দিচ্ছি, মনে করেন যে আমি এটা নিলাম, এখন আমি আবার মেশ টুল সিলেক্ট করবো, তার আগে এটাকে আগে সিলেক্ট করে নেব। আপনারা দেখলেন যে আমি আগে মেশ টুল সিলেক্ট করলাম, তারপরে এটাকে কিন্তু সিলেক্ট করেছি। সেক্ষেত্রে আপনি যদি কন্ট্রোল সিলেক্ট করেন তাহলে অটোমেটিক্যালি কার্সার হয়ে যাবে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল, সরি সিলেকশন টুল হয়ে যাবে। এরপর আমরা জাস্ট এটাকে একটু ইয়া করে দিই, এই জায়গাটা একটু কালচে কালচে করছে, এই জায়গাটাতে একটু কালার বেশি আছে, এই জায়গাটাতে একটু ব্রাইট কালার আসছে। তো আমরা একটু এটার মতোই মোটামুটি করার চেষ্টা করি। তো আমি কালার পিকার নিলাম, নিয়ে আমি এই জায়গাটাকে ইয়া করলাম, এরপর আমি এই জায়গাটাতে কিন্তু কালার দিলাম, এটা কালার নিলাম, এই জায়গাটাতে একটু ডার্ক কালার, একটু ব্রাইট কালার, মোটামুটি রিয়ালিস্টিক রিয়ালিস্টিক একটা ভাব কিন্তু চলে আসছে কালারটার কারণে। এখন আমরা যদি এটা যদি নাও রাখি তাও কিন্তু সমস্যা নেই, এটা আমাদের অনেক বড় হয়ে গেছে আসলে। পেস্টিং ব্যাক করে দিলাম, এই জায়গাটা একটু কালচে কালচে হবে। আমি আবারও আইড্রো কাট টুল নিয়ে, আচ্ছা এই জায়গাটা একটু লালচে লালচে ইয়া ভাব চলে আসছে। তো দেখেন এই জায়গাটাতে কিন্তু আমি যেই কালার পিক করবো অমনিতে কিন্তু পুরো এলাকাটাই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেল, একটু ব্রাইট কালার হয়ে গেছে। মোটামুটি একটা রিয়ালিস্টিক রিয়ালিস্টিক ভাব, মানে এই জায়গাটা একটু কাঁচা কাঁচা আছে, চতুর্দিকটা কি মনে হচ্ছে যে পেকে গেছে। এই কালার কম্বাইনের জন্য কিন্তু অনেক জিনিস আমরা অনেক সুন্দর সুন্দর করার পরেও সেটা কিন্তু ভালো দেখা যায় না। আচ্ছা বলেন তো দেখি আমটা কি মোটামুটি ঠিকঠাক আছে কিনা।